আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে উল্লেখিত তিনি আমার মুরব্বী, আমাকে সম্মান ও মর্যাদার সাথে রেখেছেন, এখানে উল্লেখিত তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? এ মুসা আলাইহি সালাম, বি ইব্রাহিম আলাইহি সালাম, সি আজিজ এ মিসর, ডি আসিয়া আলাইহিস সালাম। ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর আমি জবাব হিসেবে বেছে নিচ্ছি, সি আজিজ এ মিসর। সি আজিজ এ মিসর আমি নির্ধারণ করে দেব। ঠিক তো, লক করে দেওয়া হোক সি। আপনার উত্তরটি সঠিক উত্তর। সূরা ইউসুফের মধ্যে এসছে হযরত ইউসুফ আলী সালাতু আসসালাম আজিজ এ মিসর সম্পর্কে এই উক্তিটি করেছিলেন। মাশাআল্লাহ, চমৎকার। আমরা পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ, তবে তার আগে স্ক্রিনে একটা ছবি দেখব, অত্যন্ত গুরুত্বের সাথে আপনি দেখবেন, এরপর আমি প্রশ্নে যাব। আমি একটু বলে নেই, আমরা যে ছবিটি দেখেছি এই ছবিটি হচ্ছে তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া এর আমরা মিম্বরটি মূলত দেখেছি। এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়াতে গত 24 জুলাই জুমাবারে জুমার সালাতের ইমামতি যে ধর্মমন্ত্রী করেছেন তার নাম কি? এ আলী আরাবাস, বি আহমতে মাহমতে উল্লু, সি আলী গুম্মা, জি আলী বারজা কুবলু। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। এটি প্রসিদ্ধ হাদিস যেখানে মৃত্যুর পরও কিছু চলমান আমলের কথা বলা হয়েছে যেগুলোর সওয়াব পাওয়া যাবে। তো সেখানে সাদাকায় জারিয়া যত নম্বরে বলা হয়েছে, এখানে সঠিক উত্তরটিও তত নম্বরেরটি সঠিক উত্তর। ধন্যবাদ ইন্টেলিজেন্ট প্যানেলকে আমাকে একটি সুন্দর ক্লু দিয়ে সহায়তা করার জন্য। জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে এ আলী আরাবাস। এ আলী আরাবাস আমি লক করে দিব, ফ্রিজ করে দেওয়া হোক এ আলী আরাবাস। আমরা জানি যে 1931 সালে জাদুঘরে পরিণত হওয়া বিখ্যাত আয়া সোফিয়া মসজিদটি পুনরায় প্রায় 89 বছর পর আবার মসজিদে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সেখানে জুমার সালাতের মাধ্যমে এর উদ্বোধন হয়। আপনি বলছেন যিনি জুমার সালাতের ইমামতি করেছেন সেই ধর্মমন্ত্রীর নাম হচ্ছে আলী আরাবাস। আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জি চমৎকার। এইভাবে ঠান্ডা মাথায় প্রয়োজনে সহযোগিতা নিয়ে আপনি প্রশ্নগুলোর উত্তর দেবেন, কেমন? ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারে প্রশ্ন, আল্লাহু আকবার। নিচের কোন দেশে সরকার 12 বছর শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করার কর্মসূচি হাতে নিয়েছে? এ ইন্দোনেশিয়া, বি মালয়েশিয়া, সি মালদ্বীপ, ডি সৌদি আরব। এখানে 4টি দেশের মধ্যে কোন দেশ তার জনগণের জন্য 12 বছরের শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করেছে? 50-50 চান্স দেওয়া হোক। দুটো অপশন আপনার সামনে আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া।
আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি মালয়েশিয়া। বি মালয়েশিয়া লক করে দিব, ফ্রিজ করে দেওয়া হোক, বি মালয়েশিয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে এ ইন্দোনেশিয়া। গোল্ডেন জেনারেশন তৈরির জন্য ইন্দোনেশিয়ার শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় 12 বছর অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত শিক্ষা গ্রহণকে বাধ্যতামূলক করেছে। এর আগে এটা সময়সীমা ছিল 9 বছর। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন।